তৃতীয় শ্রেণীর পড়া দ্বাদশ শ্রেণীলৈ দুটা বিষয় মাতৃভাষার পরিবর্তে ইংরাজীত শিক্ষা প্রদান করবলৈ রাজ্য সরকারে ক্যাবিনেটত গ্রহণ করা সিদ্ধান্ত অদূরদর্শী, অবিজ্ঞানসম্মত, অযুক্তিকর আর অপ্রয়োজনীয়। এই কথাখার মোর কোয়া কথা নহয়। এই মন্তব্য করেছে সদ অসম ছাত্র সন্থা আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাই। নমস্কার, শরীফ ডিজিটেলের অন্য একটা ভিডিওত আপনার সকলকে আকবার স্বাগতম জানাইছো। দুলিয়াজানত এক বিশেষ অনুষ্ঠান ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষয়িত্রীর সঙ্গে মত বিনিময় করে বৰুৱাই কয়, যি সময়ত কেন্দ্রীয় সরকারের নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিত মাতৃভাষাক অধিক গুরুত্ব দিবলৈ পরামর্শ প্রদান করেছে, সেই সময়ত রাজ্য সরকারের মাতৃভাষা বিরোধী সৎকারী সিদ্ধান্ত সকলকে আচরিত করেছে। ইয়ারোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বিজ্ঞান শিক্ষাক মাতৃভাষা মাধ্যমের অধিক প্রসারের বাবে গুরুত্ব প্রদান করার কথা ক্যাবিনেট মন্ত্রী জিতেন্দ্র সিংহে শেহতীয়াকৈ ঘোষণা করেছে। জিতেন্দ্র সিংহে মন্তব্যত বিভিন্ন উন্নত দেশত মাতৃভাষাত বিজ্ঞানের শিক্ষা প্রদান করে লাভ করা সফলতার বিষয়ে উদাহরণ উল্লেখ করেছে। হিমন্ত বিশ্ব শর্মা নেতাধীন রাজ্য সরকারে গ্রহণ করা সিদ্ধান্ত সম্পূর্ণ বিপরীতমুখী হয়েছে। এনে সিদ্ধান্ত কোনো পধ্যেই গ্রহণযোগ্য হব নোৱাৰে। উচ্চ শিক্ষার বাবে মাধ্যম কেতিয়াও অন্তরায় হব নোৱাৰে। মাতৃভাষাতে শিক্ষা গ্রহণ করে শিক্ষার বাট ত্বরান্বিত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয়সমূহক ধ্বংসর মুখলৈ ঠেলি দিব। সরকারে এই সিদ্ধান্ত বাতিল করক। সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকারে অসমীয়া মাধ্যম, বড় মাধ্যম আর মাতৃভাষার মাধ্যমের বিদ্যালয়ত নিজ নিজ মাধ্যমত পাঠদান অব্যাহত রাখব লাগিব। লগতে বিদ্যালয়সমূহত সরকারে ভালদরে ইংরাজি ভাষার পাঠদানের ব্যবস্থা করক। ইংরাজি শিক্ষার বাবে বিজ্ঞানসম্মত যথোচিত পাঠ্যক্রম প্রস্তুত করক। প্রতিটি সমষ্টিত CBHEর ইংরাজি মাধ্যম স্থাপন করে রাজ্যিক বোর্ডসমূহ অপ্রাসঙ্গিক করে তুলিব। সরকারে ভাষা মাধ্যম সন্দর্ভত গ্রহণ করা সিদ্ধান্ত অবিবেচকী আর সৎকারী। সরকারে মাতৃভাষা নিষেধ করবলে উঠি পড়ে লাগিছে আর শিক্ষাক ব্যক্তিগতকরণ চেষ্টা চলাইছে। উল্লেখযোগ্য যে আসুর সাধারণ সম্পাদকগাগিয়ে দুলিয়াজানের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর শিক্ষাগুরুর সঙ্গে মত বিনিময়ত অংশগ্রহণ করে। বিদ্যালয়সমূহের কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যালয়ের সমস্যাসমূহের উপরতে আলোচনা করে। তদুপরি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীসকল আগত শিক্ষান্ত পরীক্ষার প্রস্তুতির প্রতি লক্ষ্য রাখি প্রশ্ন জিজ্ঞাস প্রদান করে। কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময়ের পাছত বিদ্যালয়সমূহে সম্মুখীন হয়ে অহা সমস্যাসমূহ দূর করবলৈ সরকারক আহ্বান জানায় শঙ্করজ্যোতি বৰুৱাই। সো এ আসলে বহুতে গুরুত্বপূর্ণ খবর শিক্ষা জগতের। সো আপনার সকলে মোৰ আন্তরিক ধন্যবাদ জানাইছো মোৰ ভিডিওটো প্রথমের পর শেষলৈকে চাবলৈ।